السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. إن الحمد لله الذي جعلنا أمة محمدا والصلاة والسلام على من كان نبيا الذي أرسل إلى الخلق كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كريما. أما بعد، সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসী, যারা চ্যানেল এস এর নিয়মিত আয়োজন পবিত্র তাফসিরুল কোরআন অনুষ্ঠান দেখছেন, শুরুতেই আমি মুফতি মোহাম্মদ বোরহানউদ্দিন জালালি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর শুরু করছি আজ সূরা বাকারার 118-22 নং আয়াতের তাফসির। শুরুতেই চলুন আমরা উল্লেখিত আয়াতের তেলাওয়াত শুনে নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق قتلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون صدق الله ورسوله الكريم. আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা তেলাওয়াত শুনলাম। চলুন অত্রায়তে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা শুরুতেই অনুবাদ জেনে নেই। এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুনা, যারা নির্ভূত কিছুই জানে না তারা বলে, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ আমাদের সাথে কেন কথা বলে না? হে নবী সাল্লাম, আপনি যদি সত্যনবী হন তাহলে আপনি এরকম পরিবেশ করুন যেন আল্লাহ তাআলা সরাসরি বলে দেন যে এই নবী মুহাম্মদ সত্য, আও তা তিন আয়া, অথবা সরাসরি নিদর্শন নিয়ে আসেন। অনুরূপভাবে ইতোপূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল তদনুযায়ী জীবনযাপন গঠন করে নাই, তারা অনুরূপ কথা বলেছিল।
তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরের মাঝে সন্দেহ ঢুকেছে, এই সন্দেহ তাদেরকে ইমান হারা করে ফেলেছে। নিশ্চয়ই আমি আল্লাহ, যারা অনুগত বন্দা বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য আমি আল্লাহ নিদর্শনসমূহ আমি বর্ণনা করেছি। 118 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের এই কথায় কান না দিয়ে আমি আপনাকে সান্ত্বনা দিচ্ছি, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছি, বাশিরান বেহেস্তের শুভ সংবাদদাতা হিসেবে, ও নাদিরান যারা আপনাকে মানবে না, আমি আল্লাহকে মানবে না, তাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, যারা জাহান্নামে যাবে তাদের জন্য আপনি কোনো মাসআলা প্রার্থনা করবেন না, জিজ্ঞাসা করবেন না। ইয়াতে আল্লাহ তাআলা এই কথাটুকু বলেছেন। এরপর 120 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর হে রাসূল, ইহুদি এবং যারা নাসারা আছে তারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, এমনকি তারা বলবে যে আপনি তাদের ধর্ম অনুসরণ করুন। তাদের মতো ইহুদি বা নাসারা হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আপনাকে মানবে না, সন্তুষ্ট হবে না। বল, আপনি তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিন, একমাত্র আল্লাহর দেখানো পথই হলো সঠিক পথ। আর আপনি যদি আল্লাহর দেখানো পথ ব্যতি রেখে তাদের চাহিদা অনুযায়ী সেই পথের পথিক হন, আপনার কাছে আল্লাহ এক, আপনার উপর আনিত ধর্ম এক, সেটা জ্ঞান থাকার পরও তারপরে কি হবে? মা আলাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, হে রাসূল, আপনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী পাবেন না। 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, প্রতিটি যুগে যুগে যাদেরকে, যে সমস্ত নবী রাসূলের উপর কিতাব দেওয়া হয়েছে, তাদের উম্মতকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তাদের উপর নাজিলকৃত কিতাব যথাযথভাবে তারা পাঠ করেছিল, উলাইকা ইউমিনুনা বিহি, এবং তারা এই সবের উপর ইমান আনয়ন করেছিল, ওমাই ইয়াকফুর বিহি, এরপরেও যারা আনিত কিতাবের উপর বিশ্বাস স্থাপন না করে অস্বীকার করে, ফা উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত, তারাই দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, পরকালে তারা ইমানহারা হওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তারা ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু ধ্বংস আর সেখানে হওয়া সম্ভব নয়। আসুন এখন আমরা অনুবাদ জানলাম, সংক্ষিপ্ত তাফসিরের দিকে আমরা চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 117 নং থেকে যে আমরা 21 নং আয়াত পড়লাম, এখানে একটি আমরা একটু সংক্ষিপ্ত শানে নজুল জেনে নিলে তাফসিরটা বুঝতে সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাসূল হিসেবে প্রেরণ করলেন, তখন হযরতে রাফি বিন হুয়াইমালা এক ইহুদি ব্যক্তি ছিল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে মূসা আলাইহিস সালাম যেভাবে সরাসরি কথা বলেছেন সেভাবে আমাদের সাথে কথা বলান, অথবা আমরা এমন একটি জায়গায় যাব আল্লাহ বলবেন আমরা সরাসরি শুনবো মুহাম্মদ সত্য নবী, অথবা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা অথবা কোনো নিদর্শন এসে বলে দেখ মুহাম্মদ সত্য নবী, তাহলে আমরা বিশ্বাস স্থাপন করব, তুমি সত্য নবী, ঈমান আনয়ন করব। আল্লাহ তাআলা এই সমস্ত অলীক যুক্তিকে খণ্ডন করে দিয়ে বলতেছেন, যারা কিছু জানে না নির্বোধ তারাই এমন কথা বলে যে হে মুহাম্মদ, আপনি আল্লাহকে সরাসরি আমাদের সাথে কথা বলার ব্যবস্থা করে দেন, আল্লাহ যদি বলেন মুহাম্মদ সত্য আমরা মেনে নিব, আর যেহেতু আল্লাহ বলে না সেই জন্য আমরা আপনাকে মেনে নিতে পারছি না, নাউজুবিল্লাহ, অথবা আউতা আতিনায়া, অথবা আপনি কী করুন, একটি নিদর্শন এনে দিন, যেভাবে হ্যাঁ এই আকাশ থেকে আগুন এসে হযরতে হাবিল কাবিলের কোরবানিকে কবুল করেছিল, এরকম সুস্পষ্ট একটি আমরা নিদর্শন চাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি তাদের কথায় কান দিবেন না, এরকম অনেক উদ্ভট প্রশ্ন বা কথা আগের উম্মতরা নবী রাসূলের সাথে বলেছিল, আপনি তাদের বক্তব্য নয়, আপনি তাদের সাথে কথা শুনুন, তাদের অন্তর সন্দেহে ভরপুর, আমি তো আমার নিদর্শনসমূহ সুস্পষ্টভাবে বলে দিয়েছি, শুনুন, আপনি তাদের কথা শুনে
ছোট্ট মন মানসিকতার অধিকারী হয়ে বসে থাকবেন না। আমি আপনাকে বিশাল মিশন দিয়ে জগতে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা এরপর 19 নং আয়াতে বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কে, হে রাসুল, পৃথিবীর কেউ আপনাকে মানুক বা না মানুক, আমি আল্লাহ আপনার খালেক মালেক, আমি আল্লাহ আপনাকে সার্টিফাই করেছি, আপনাকে আমি যথাযথ সত্য সহকারে প্রেরণ করেছি। শুধু তাই নয়, আজ যারা আপনাকে বিভিন্ন অবান্তর প্রশ্ন করে আপনাকে বিভিন্ন পেরেশানিতে ফেলছে, ওরাও কেয়ামতের দিন কিন্তু আপনার সুপারিশ ব্যতীত ওরা কিছুই জান্নাতে যেতে পারবে না, যদি ঈমান আনয়ন করে। আর যদি ঈমান আনয়ন না করে তাহলে তাদের জন্য যন্ত্রণাদায়ক অনাদিকাল শাস্তি তো রয়েছেই। 2 নম্বর কথা হলো, বাশিরন, আমি আপনাকে প্রেরণ করেছি শুভ সংবাদদাতা হিসেবে, আপনি আমার একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে গিয়েছেন। যারা আপনাকে মানবে, যারা ওই ধর্মের ওদের অলিক কথা এবং যুক্তিকে উপেক্ষা করে, সামিআনা ওয়া আতানা, আল্লাহ এবং রাসুল যা বললেন তা শুনলাম, সাথে সাথে আমরা ঈমান এবং আমলের নিয়তে মানতে শুরু করলাম, সুবহানাল্লাহ, এই মানদণ্ডে যারা থেকে কী করবে, ঈমান এবং আমল, ঈমান এনে আমল করবে, জীবনটা আপনার দেখানো পথে বাস্তবিত করবে, তাদের জন্য আপনি জান্নাতের শুভ সংবাদদাতা, সুবহানাল্লাহ। ওয়া নাযিরা, যারা আপনাকে উপেক্ষা করে আপনার দেখানো পথ থেকে দূরে চলে যাবে, তাদেরকে আপনি জাহান্নামের ভীতি প্রদর্শন করুন, আপনি ভীতি প্রদর্শনকারী। কিন্তু আপনাকে একটি কথা জানিয়ে দিচ্ছি, যাদের জন্য জাহান্নাম অবধারিত তাদের ব্যাপারে আপনি দুনিয়াতেও আমাকে কিছু বলবেন না, পরকালেও আপনি তাদের জন্য কোনো সুপারিশ করবেন না, তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারিত, তারা সেখানেই যাবে, নাউজুবিল্লাহ। এরপর 120 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ঘোষণা দিচ্ছেন, রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সান্ত্বনা দিচ্ছেন, হে রাসুল, আপনি কি মনে করছেন যে ইহুদি নাসারাদের আপনি যত কথাই শুনেন তারা আপনাকে অনুসরণ করবে, আপনার প্রতি তারা সন্তুষ্ট হবে? না, কখনোই না। আপনি ইহুদি এবং নাসারা যারা আছে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের উম্মত যারা আছেন, তাদের কথা যতই শুনুন কখনোই তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। তাদের মূল ভিশন হলো, টার্গেট হলো আপনাকে তাওহিদের বাণী থেকে, যে ধর্ম এবং আমি ওহি দিয়ে আপনাকে প্রেরণ করেছি সেই ওহি থেকে তাদের সেই মানসুখ তথা রহিত ধর্মের দিকে টেনে নেওয়াই ওদের মূল লক্ষ্য। কাজেই ইহুদি এবং নাসারা না হওয়া পর্যন্ত তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না, আপনাকে একে একে বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন অবান্তর যুক্তি উপস্থাপন করেই যেতেই থাকবে। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, ওদের কোনো কথায় আপনি কান না দিয়ে বলুন, একমাত্র আল্লাহর দেখানো পথেই সঠিক, আল্লাহর রাস্তাই সঠিক রাস্তা, আল্লাহ আমাকে যে ধর্ম দিয়েছেন, এই জীবনবিধান, এটাই হলো একমাত্র মুক্তির পথ, মানবতার মুক্তির পথ হলো সংবিধান আল কোরআন, আর পথ হলো ইসলাম, এর বাইরে আর কিছুই নাই। তারপরেও রাসুল, আপনার মধ্যে যদি কিছু কৌশল বা কিছু চিন্তা আসে যে ক্ষরিকের জন্য আমি তাদের চিন্তার সাথে ঐক্যমত পোষণ করে দেখি তারা মুসলমান হয়ে যায় কি না, না না, ওয়ালা ইনিত্তাবাতা আহওয়া আহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, তারা কে, কেন তারা এগুলি করে, এই ব্যাপারে আপনার কাছে যথাযথ জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, দেওয়ার পরেও যদি আপনি তাদের মনের যে অলিক বাসনা এবং তারা যা চায় মনের চাহিদাকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনিও প্রকারান্তরে তাদের মতের সাথে ঐক্যমত পোষণ করলেন। আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে আমি রাসুল হিসেবে প্রেরণ করেছি, কোনো অভিভাবক পাবেন না, আমি আপনার অভিভাবক, আমি আপনার সাহায্যকারী। সুতরাং আপনি যদি ক্ষণিকের চিন্তায় তাদের কথা এবং তাদের মতের ঐক্যমত পোষণ করুন, তাহলে আমি আল্লাহ যে অভিভাবক, আমি আল্লাহ যে আপনার সাহায্যকারী, সেটা আপনি আর পাবেন না। আমি অভিভাবকত্ব এবং সাহায্যের যে হাত সেটা বন্ধ করে দিব। আল্লাহ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূলত এই আয়াতে সতর্ক করেছে, উদ্দেশ্য উনি, কিন্তু এটা বোঝানো হয়েছে ওনার উম্মতদেরকে যে আমি রাসুলের অভিভাবক আল্লাহ এবং সাহায্যকারী আল্লাহ, তোমাদেরও সাহায্যকারী। তো আমি নবী যখন এইভাবে ওদের মতের সাথে সামান্যতম ঐক্যমত পোষণ করি, আমার যদি এই অবস্থা হয় তোমাদের কী অবস্থা হবে? আমি রাসুল যদি ওদের কথার সাথে একমত পোষণ করতে না পারি, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য এই পথের এবং মতের অনুসারী হওয়া কখনোই সঠিক হবে না, বাঞ্ছনীয় হবে না। কেননা আল্লাহ তাআলা তার অভিভাবকত্ব এবং যে সাহায্যের যে একটি ধারা আছে সেটা বন্ধ করে দেবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে তিনি এই সমস্ত অলিক এবং অদ্ভুত বিভিন্ন পরিস্থিতির সময় সঠিক ঈমান এবং ইসলামের উপর অবিচল রাখার তৌফিক দান করুন, আমিন। এরপরে 121 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনহু হাক্কা তিলাওয়াতিহি। হে আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে ওদের কথা শুনছেন, আপনাকে আমি বলছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়াতলুনহু হাক্কা তিলাওয়াতিহি, তারা যথাযথভাবে সেটাকে পাঠ করত, তিলাওয়াত করত, এতে বিন্দুমাত্র কোনো ত্রুটি ছিল না। প্রতিটি নবী রাসূল এবং তাদের উম্মতেরাই তাদের ধর্মগ্রন্থ যথাযথভাবে তারা নিয়ে গবেষণা করেছে, এটাতে কি বলা হয়েছে। এমনকি আমরা সূরা বাকারার ইতিপূর্বে আমরা শুনেছি তাহরিফ, ওই ইহুদি এবং নাসারারা ইসলাম ধর্মকে মুছে দেওয়ার জন্য তারা তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন যে তোমরা আজ আমাকে মানছো না, অথচ তোমাদের কিতাবে তো লেখা আছে শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, ও ইহুদি তোমাদের নবীও তো বলেছেন, ও খ্রিস্টান যারা আছো তোমাদের নবীও তো বলেছে, তোমরা আজ কেন মানছো না। তখন তাদের মধ্যে যারা কিতাবের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছিল তারা তাদের কিতাব নিয়ে গবেষণা করে কিতাবের পরিবর্তন করত। যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম উনি আগমন করবেন, কোন গোত্রে কোন বংশে কোন জায়গায় আগমন করবেন ওনার ব্যাপারে লেখা ছিল, এখানে তারা হয়তো যখন পাঠ করত এটা হাতের আঙ্গুলে বন্ধ করে রেখে অন্য জায়গা থেকে তেলাওয়াত করে উল্টা অর্থ করত, অথবা তারা ওই জায়গাটুকু মুছে নতুন করে লেখে ওদের দাবির অনুকূলে একটি আয়াত বানা নিয়ে আসত। আল্লাহ তাআলা তখন বলেন যে তোমরা তোমাদের উপর যে কিতাব দিয়েছি সেই কিতাবকে তোমরা পরিবর্তন করেছ, এই সুতরাং তোমরা এই পরিবর্তন করার কারণে তোমরা গুমরাহি এবং পথভ্রষ্ট হয়ে গেলে। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টুকু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আল্লাহ তাআলা এরপরে বলে দিলেন, উলাইকা ইউমিনুনা বিহ। প্রতিটি যুগের নবী রাসূল তার উম্মতের উম্মতরা তার উপর আনীত ধর্মগ্রন্থকে বিশ্বাস করেছে। আপনার উম্মতেরাও যারা বিশ্বাস করে আপনার উপর কোরআন যে নাজিল করেছি সেটার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে। ওমাই ইয়াকফুর বিহি, যারা তা না মেনে অস্বীকার করবে, কুফুরি করবে, তাদের জন্য আমি আল্লাহর ফয়সালা হলো ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। তাফসীরের কিতাবে উল্লেখ আছে ক্ষতিগ্রস্ত মানে দুনিয়ায় তারা পথহারা অবস্থায় ঈমানহীন অবস্থায় মারা যাবে, পরকালে তারা অনাদি অনন্ত জাহান্নামের আগুনে দাউদাউ করে জ্বলতে থাকবে। আসুন আমরা সত্যের উপর থাকি, সত্যের উপর থাকলেই কিন্তু অনেক বাধা বিপত্তি এমনকি অনেক চক্রান্ত আসতে পারে, এই চক্রান্ত বাধা এবং ষড়যন্ত্র আমাদেরকে কিছুই করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মাঝে একটি দল সদা সর্বদাই হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে, কিন্তু তাদের বিরোধী অনেক চলে যাবে, অনেকেই তাদের বিরোধিতা করবে, বিরোধিতা করলেও কি কোনো কাজ আসবে না। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, যারা তাদের বিরুদ্ধে চলে যাবে, তাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, তারা তাদের কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা সমস্ত চক্রান্ত এবং অপকৌশলকে নস্যাৎ করে দিয়ে আমার উম্মতের একটি দলকে যুগে যুগে সত্যের উপর অধিষ্ঠিত রাখবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সত্য এবং মুক্তিপ্রাপ্ত হিজবুল্লাহর দলে থেকে আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারি, এবং আজকের এই যে তাফসিরগুলি শুনলাম এর পরিপূর্ণ সওয়াব এবং আমল করার আমাকে এবং আমরা যারা শুনেছি প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। দেখতে দেখতে আমরা একবারেই শেষ পর্যায়ে চলে আসলাম। আগামীকাল চ্যানেল এসের এই তাফসির প্রোগ্রামটি দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন, সেই আশায় রেখেই আজকে এখানে শেষ করছি। শেষ পর্যায়ে চলুন একটি সংক্ষিপ্ত মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। اللهم آمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا توفنا مسلما والحقنا بالصالحين
سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير আল্লাহ রাব্বুল আলামিন রাজা ধীরাজ আল্লাহ তুমি ছাড়া আমাদের মুক্তিদাতা পালন কর্তা রিজিক দাতা কেহই নাই আল্লাহ সূরাতুল বাকারার 17-21 আয়াতের তাফসির উপস্থাপন করে আল্লাহ আল্লাহ শ্রোতাদের কিনে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম আমাদের মধ্য থেকে তুমি এই সামান্যতম আমলকে যদি পছন্দ করো এই আমলকে উসিলা করে আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা আমাদের পিতা মাতার গুনাহ মাফ করে দাও আল্লাহ আজকের অনুষ্ঠানের প্রযোজক মহোদয় যারা আছেন আল্লাহ যারা এই আল্লাহ অনুষ্ঠান সঞ্চালনায় আছেন আল্লাহ প্রত্যেকের উপর খাস রহমত নাজিল করো মাওলা আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসিরুল কোরআন এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর কায়েম দায়েম রাখি আল্লাহ আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা فالله خير حافظا فالله خير حافظا وهو أرحم الراحمين أفوض أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم